ডিম্পল যাদব সোমবার মাইনপুরি লোকসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। লোকসভা স্পিকার ওম বিড়লা ডিম্পলকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন ডিম্পল। সাংসদ সদস্য হিসেবে শপথ নিতে আসা ডিম্পল যাদব তার স্বামী এবং এসপি প্রধান অখিলেশ যাদবের সাথে ছিলেন। ডিম্পল যাদব বিজেপি প্রার্থী রঘুরাজ সাক্যকে 288,461 ভোটে পরাজিত করেছেন। জয়ের পর ডিম্পল যাদব বলেছেন, মাইনপুরীর মানুষ এবং সেই সমস্ত লোকেদের ধন্যবাদ যারা আমাদের সমর্থন করেছেন। মাইনপুরীর মানুষ ইতিহাস তৈরি করেছে। এই জয় নেতাজির জয় এবং নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের জয়। তার প্রতি নিবেদিত প্রাণ। বিজেপি যখন মৈনপুরীর থেকে উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল, তখন সমগ্র এসপি গোষ্ঠীও একত্রিত হয়েছিল। ডিম্পল যাদব নির্বাচনে জয়ী হবার পরে শিবপাল যাদব তার দল এসপিতে যোগ দিয়ে একত্রিত হয়েছেন। মাইনপুরীর উপনির্বাচনের সবচেয়ে বড় বিষয় হল শিবপাল যাদবের নির্বাচনী এলাকা যশোবন্ত নগর বিধানসভায় বড় লিড পেয়েছিল ডিম্পল যাদব। এখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ডিম্পল। মাইনপুরীতে 54.37% ভোট পড়েছে। জনতা দল ইউনাইটেড ছাড়াও লোকদল এই নির্বাচনে দীপল যাদবকে সমর্থন করার ঘোষণা করেছিলেন।